গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে 6টা, 6টা ওই 5 টাচ হবে। আর আমি তো রান্নাঘরে ঢুকে গেছি বেশ অনেকক্ষণ, 5:15টায় ঘুম থেকে উঠেছি, রান্নাঘরে ঢুকে রান্না বসিয়ে কেটে টেটে রান্না বসিয়ে দিয়েছি। আর কালকে গিয়েছিলাম স্কুলে, মেয়ের স্কুলে আর কি, তো কালকে সেই জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। আর ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি প্রচণ্ড, মানে স্কুল থেকে এসে, মেয়েকে নিয়ে এসে স্কুল থেকে এসে, ঘরের কাজ তো আছেই, তারপর আমার মেয়েকে নিয়ে টিউশন গিয়ে এসে, মানে আমি আর এত ক্লান্ত হয়ে পড়েছি যে রাত্রিবেলা মানে রান্নাঘর ভালো করে পরিষ্কার টরিষ্কার না করে খেয়ে দিয়ে কোনো রকমে একটু পরিষ্কার করেই শুয়ে পড়েছি। মানে কালকে অনেক দিন পর 11:15টার সময় ঘুমিয়ে পড়েছি, মানে বিছানায় শুয়েই একদম ঘুম। তো আজকে সেই জন্য তাড়াতাড়ি, কালকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়েছি, আজকে তাড়াতাড়ি উঠেছি, মানে অন্যান্য দিন 5:30টায় উঠে, আজকে 5:15টায় উঠে গেছি। তো উঠে রান্নাবান্না তো অবশ্যই শুরু করতে হবে, শুরু করেই দিয়েছি। তো চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে স্টার্ট করলাম, আজ এখন থেকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে হচ্ছে এই যে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁপের তরকারি, এটা হয়ে গেছে, জাস্ট নামালাম। এলাদ দিয়ে চলে গেল অফিসে, আর আমি এখানে এখন বাসন টাসন সমস্ত রয়েছে, এই দেখো এগুলোকে এখন সব মেজে নেব। আর তার আগে করব, মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েও তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তো মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ও পড়তে বসেছে, আমি এখন ওকে একটু চা করে দেবো, আমি একটু চা খাবো, করে নিয়ে তারপরে আমি এখানে বাসন টাসনগুলো মাজবো। আর মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি, সকালবেলা ভাত খাবো মসুর ডালটা, না আজকে একটু পেঁয়াজ সম্বার দিয়ে খাবো, অনেক দিন মানে দীর্ঘ কতদিন যে আমি খাইনি মসুর ডাল পেঁয়াজ সম্বার দিয়ে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আজকে ভাবলাম যে সকালবেলা তো খাবো, তো একটু পেঁয়াজ সম্বার দিয়ে খাই, তো আমি আর মেয়ে খাবো। আর তার সঙ্গে ভাবছি যে আলু ভাজা করে নেবো, ডাল আলু ভাজা দিয়ে, পেঁয়াজ সম্বার দিয়ে ডাল আলু ভাজা, বেশ ভালোই লাগবে। তো চলো এই কাজগুলো করি, আর রান্নাঘর পরিষ্কার করতে হবে, তারপর আমাকে একটু বেরোতে হবে, মেয়ের একটা প্রজেক্ট নিয়ে যেতে হবে, ওরা এক বন্ধুর কাছে দিয়ে দেবো, মেয়ে আজকে একটু যেতে পারছে না স্কুলে, সেই জন্য ওরা একটা প্রজেক্ট জমা দেওয়ার আছে, ওর বন্ধুর কাছে দিয়ে দেবো, ওই জমা দিয়ে দেবো বলেছে। তো আমাকে ওখানে মোটামুটি 9:25-এর মধ্যে পৌঁছতে হবে, কারণ ও বলেছে 9:45-এ বাসে ওঠে, 9:35-35-এ চলে আসে, কিন্তু ওর যাতে দেরি না হয়, মানে মেয়ের বান্ধবী যাতে দেরি না হয়, মানে আমার জন্য যেন ওকে দাঁড়িয়ে থাকতে না হয়, সেই জন্য আমি 9:25-এই ওখানে গিয়ে পৌঁছবো, তার আগে মোটামুটি আমাকে সমস্ত কিছু করে নিতে হবে। তাহলে চলো এই কাজগুলো আগে করে নিই। আর এখন আমি আর মেয়ে খেয়ে নেব একটু চা, সকালবেলা যদিও একবার চা খেয়েছি, তবুও এখন মেয়ে যেহেতু চা খাবে সেহেতু ওর সাথে আর একবার খেয়ে নেব, আর সকালবেলা খেয়েছিলাম চিনি ছাড়া, আর এখন একটু চিনি দিয়ে খেয়ে নেব। আর ঘরের মধ্যে যে গুঁড়ো দুধ আনি এমনিতে বাড়িতে, সেই গুঁড়ো দুধও নেই যে এখন সকালবেলা দুধ দিয়ে খাবো, তো সকালবেলা জেনারেলি খাই না, এর মধ্যে বোধহয় একদিনই খেয়েছিলাম। আর এখানে এখন দেখো জিরেটাকে আমি ঢেলে নিচ্ছি, জিরেটাকে কালকে খোলা হয়েছিল প্যাকেট থেকে, কিন্তু আর কোনো কন্টেনারে ঢালা হয়নি, তো আজকে এটা ঢেলে, কালকে সময়ই পাইনি, হয়ওনি, কালকে অনেক ব্যস্ত ছিলাম যেহেতু, তো আজকে এই কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আর এই কন্টেনারগুলো এবার ধুতে হবে, কারণ অনেকদিন ধরে হলো এগুলোকে ধোয়া হচ্ছে না, খুব চিটচিটে হয়নি কিছু, তবুও প্রত্যেক মাসে মাসেই ধোয়া প্রয়োজন। তোমাদের সাথে কথা বলে চা করতে গেলাম, চা যখন করতে গেছি মানে জাস্ট বসিয়েছি, তারপরেই মেয়ের বান্ধবীর বাড়ি থেকে ফোন এলো, মানে যার যেই বান্ধবীর কাছে আমি প্রজেক্টটা দিতাম আর কি, ওর বাড়ির থেকেই ফোন এলো যে ও আজকে স্কুলে যাবে না, শরীরটা ভালো নেই তো স্কুলে যাবে না। ভাবলাম আমি কি করি তখন, ওর প্রজেক্টটা তো জমা দিতেই হবে, তো আরেক বান্ধবীকে ফোন করলাম, ও বললো হ্যাঁ আন্টি তাহলে তুমি দিয়ে যাও আমি দিয়ে দেব। তো আমি ওর বাড়ির কাছে গিয়ে মানে সঙ্গে সঙ্গে কি করলাম, মেয়েকে চা দিলাম, আমি চা খেলামও না,
মেয়েকে চা বিস্কুট দিয়ে আমি আমার চাটা ফেলে রেখে সঙ্গে সঙ্গে ড্রেস পরে চলে গেলাম। তোমরা দেখলেই আমি রাস্তা দিয়ে তোমাদের দেখালাম যাচ্ছি, তো চলে গেলাম। আমি ওর বাড়ি চিনি না, ও যা ডিরেকশন দিল সেভাবে চলে গেলাম। গিয়ে মানে ওর বাড়ির কাছাকাছি গিয়ে ফোন করলাম, তারপর ওর মা এলো, এসে মানে ওর তানির বান্ধবীর মা এলো, এসে প্রজেক্টটা নিয়ে গেল। খুব উপকার করেছে বাবা। আর তারপরে আমি আবার বাড়ি চলে এলাম, বাড়িতে এসেছি প্রায় 9:30। আর বাড়ির থেকে বেরিয়েছি প্রায় কটা হবে তখন, অত দেখিনি, 8:15 বা 8:30 ওরকম কিছু হবে। তো আমার না মানে রাস্তায় এত খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে, হঠাৎ এত তাড়াতাড়ি খিদে পায় না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাড়িতে এসে মানে কোনো রকমে আমি আগে ভাগ্যিস ডালটা না বসিয়ে গিয়েছিলাম, বললাম ভাত করব, বললাম না তোমাদের মুসুর ডাল পেঁয়াজ ভাজা পেঁয়াজ সম্বার দিয়ে করব। তো ভাগ্যিস ডালটা বসিয়ে গেছিলাম, তো এসে ডালটা সম্বার দিইনি আগে। তো কী করলাম, চাটা বসালাম, চাটা বসিয়ে আলুটা ভাজলাম। মানে সকালে টিফিন খেতে হবে, তো ডাল আলু ভাজা ভাত এই দিয়েই খাওয়া হয়েছে। তো চাটা বসিয়ে ঝটপট করে আলুটা কেটে নিলাম, আর চাটা খাচ্ছি আর সঙ্গে সঙ্গে আলুটাও ভাজছি, এই করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। মানে আজকে আমার এত খিদে পেয়েছিল, এই মানে এত সকালবেলা আমার আজকে যা ঝড় মানে গেল না, একদম ঝড় চলে গেল যেন। মানে একদিকে প্রিপেয়ার ছিলাম যে এইভাবে চলবো, মানে সে 9:35-9:35 নাগাদ আমি, 9:25 নাগাদ আমি দাঁড়াবো, সেরকম প্রিপেয়ার ছিলাম আগে, স্নান টান পুজো টুজো দিয়ে খেয়ে টেয়ে নিয়ে তারপর যাব। কিন্তু হঠাৎ করে 5 মিনিটের মধ্যে সব ডিসিশন চেঞ্জ হয়ে গেল, মানে একদম ঝড় চলে গেছে, সত্যি বিশাল ঝড় চলে গেল। তো এখন কি করবো বলো তো, এখন আবার এসে খাওয়া দাওয়া মানে টিফিন টিফিন খেয়ে মেয়েকে এতক্ষণ মানে পড়াটা ধরছিলাম, একটু সামনেই পরীক্ষা রয়েছে তো ওগুলো করছিলাম, স্নান পুজো কিচ্ছু হয়নি। তারপর 1:30 সময় উঠলাম, তারপরে উঠে স্নান পুজো করে এখন একটুখানি স্বস্তি, স্বস্তি হোক না, এখন আবার রান্নাঘরে যাব। মানে চিকেনটা ভাবছি না এবেলাই করে রাখবো, রাত্রিবেলা মেয়ের আজকে না পড়া নেই, পড়া নেই বলতে আজকে একটা পড়া ছিল কিন্তু স্যার পড়াবেন না, তো বিকেলবেলাটা ফাঁকা, তো বিকেলবেলাটা যদি আবার রান্নাঘরেই দিই ওর সামনে বসা হবে না। তো ভাবলাম এখন তো ফাঁকাই আছি, তো এখন রেস্ট রেস্ট নিয়ে লাভ নেই, এখন চিকেনটাকে বসিয়েই দিই। আর চিকেন বসিয়ে দেওয়া দিলে না আর মানে খুব সহজ, মানে যদি অন্যরকম ভাবে কিছু চিকেন না রান্না করা হয়, এমনি চিকেন করলে চিকেন সহজ। তো ভাবছি যেহেতু চিকেনটা নামিয়ে রেখেছি, নামিয়ে রেখে এখন সব মশলা টশলাগুলো করে নিয়ে চিকেনটাকে বসিয়ে দেবো, তারপর খেতে বসবো। মেয়ে 2:30-এর আগে খাবে না, তো দেখলাম যে এখন 2টো বাজে, আধ ঘন্টার মধ্যে প্রায় অর্ধেক চিকেন হয়েও যাবে। তো চলো এখন তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, তো চলো চিকেনটাকে বসাই। কালকেই আমি নীলাদ্রিকে বলছিলাম আমি ব্লগ করা ছেড়ে দেব, কারণ মেয়ের না পড়াশোনায় ভীষণ হ্যাম্পার হচ্ছে। কিন্তু বলে আমার না খুব নিজেরই মনটা খারাপ হয়েছে যে নিজের এই কাজটাকে ছেড়ে দেব, এটাকে এত ভালোবেসে করি, তো এটাকে ছেড়ে দেব। তারপর আজকে তানির সাথে কথা বলছি, তো মা আমাকে বলছে না না কেন ছাড়বে মা, তুমি করো, আমাকেও দেখো, তুমি ওটাও করো, ওটা ছেড়ো না। তো আমি একটু স্বস্তি পেলাম, আসলে এই কাজটাকে আমি ভীষণ ভালোবেসে করি, তো তো এটাকে ছাড়া মানে আমার আর খুব কষ্ট হয়ে যাবে। তাহলে এখন এই আলুগুলোকে দেখো ছাড়িয়ে দিচ্ছি, পেঁয়াজ নিয়ে আদা, পেঁয়াজ নেই না, পেঁয়াজ আছে, পেঁয়াজ নিয়েছি আর কি, সব উল্টাপাল্টা মাঝে মাঝে বলি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন সবই নিয়ে নিয়েছি, সমস্ত এগুলোকে এখন কেটে নি, কেটে নিয়ে তারপরে চিকেনটাকে বসিয়ে খেতে যাব। এই খেতে খেতে এসব করতে করতে সমস্ত কিছু করতে করতেই চিকেন হয়ে যাবে, তাহলে আমার বিকেলের চিন্তাটা অনেকটাই দূর। বিকেলে এই সময় ফাঁকা থাকে, তো এই সময় যদি বিকেলের কাজটা অনেকটা এগিয়ে রাখতে পারি না, বিকেলটা ফাঁকা হয়ে যায়। এবার আবারও ফুল এনার্জি দিয়ে একদম কাজকর্ম সব শুরু করলাম, এখন চিকেন করব, তার জন্য সব প্রিপারেশন নিচ্ছি। আলু কেটে নিলাম, একটু বড় বড় করে আলু কেটে নিলাম,
তো আগে হলে এখন দুটো আলু দিয়েছি, আগে হলে তিন চারটে আলু দিয়ে দিতাম, কিন্তু এখন আলু প্রতি অনেক সচেতন হয়ে গেছি, এখন অত বেশি আলু কিন্তু ইউজ করছি না, তাই দুটো আলুই দিয়েছি। আর পেঁয়াজ আদা রসুন সমস্তই নিয়ে নিয়েছি। আর ওখানে যে প্রেশার কুকার দেখছি ওটার মধ্যে না মোচা সেদ্ধ করতে বসানো আছে, ওটাকে রেডি করে নিলাম, তো আজকে করবো না, ওটা কালকে করবো। তো এখন এখানে দেখো পেঁয়াজ টেয়াজগুলোকে সমস্ত কেটে নিয়ে মিক্সিতে একদম পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে একদম বসিয়ে দেব, তারপর যাব খেতে। তবে আজকে যখন বাইরে গিয়েছিলাম না, তখন ভেবেছিলাম একটা একটু দই নিয়ে আসি, দইয়ের প্যাকেট শেষ হয়ে গেছে, ছোট একটা দই নিয়ে আসি, কিন্তু আসার সময় মানে এত আমার খিদে পেয়েছে, ওই খিদের চোটে সমস্ত কিছু ভুলেই গেছি, দই টই আনার মানে কখন, তখন আমার মাথায় শুধু ঘুরছে কতক্ষণে বাড়ি গিয়ে আমি খাওয়া দাওয়া করব। দেখো চিকেন ধুয়ে নিয়েছি, আলুও ধুয়ে নিয়েছি, আর এখানে মশলা হিসেবে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সমস্ত ভিজিয়ে রেখেছি, মানে ধুয়ে টুয়ে রেখেছি, এবার এটাকে পেস্ট করে নেবো, পেস্ট করে নিয়ে তারপরে বসিয়ে দিই। চলো তাহলে এটা আগে পেস্ট করি, পেস্ট করে নিয়ে তারপরে গ্যাস অন করব। আজকে একটু তেজপাতা দারচিনি এগুলো একটু প্রথমে দিয়ে নিলাম, একটু ভাজা করে নিয়ে মানে একটু হালকা ফ্রাই করলাম, করে নিয়ে এবার এর মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম আর পেঁয়াজ আদা রসুন এগুলো এগুলো দিয়ে দিলাম। আর এবার একে একে এটার মধ্যে ওই চিকেন দিয়ে দেব। চিকেনটাও দিয়ে দিলাম, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেব, এই রে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে করব। আর আলুগুলো আছে, এখন আমি মানে এই রান্নাটা শেখার পর মানে কাঁচা আলুর কি বলবো চিকেন শেখার পর এটা এইভাবেই করি, আলুটাকে আর ভাজার দরকার হয় না, তাতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হয় না, ভালোই লাগে কিন্তু খেতে। প্রথমে আঁচটাকে হাইয়েই রাখলাম, একটু গরম হোক, তারপরে এটাকে সিমে করে দেবো। এখন বাজে 2:25, আর আমরা তো 2:30 খাই, একদম ডট 2:30 বাজবে, মেয়ে বলবে খেতে খাবো আর কি। তো এটাকে এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, আর আমি আর মেয়ে এখন খাওয়াটা সেরে নিই। তো চলো খাওয়াটা সেরে নিই, আর এটাও হতে থাক, আমার দুটো কাজ একসাথেই হয়ে যাবে, খাওয়া দাওয়ার পর আরও কাজ আছে। আজকে যেহেতু অনেকটা সময় মেয়ের কাছে একদম বসে টানা বসেছিলাম, সেহেতু অনেক কাজই হয়নি, আর তারপর আবার বেরিয়েছিলাম, ওই সময়টাও চলে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো কি আছে, কোনো অসুবিধে নেই, একের পর এক কাজ করে দেবো, যাবো বিকেলে বেরোনোরও কোথাও নেই, সুতরাং নো টেনশন। ঢাকা দিয়ে দিই, ঘরটাও পরিষ্কার করতে হবে, বিছানা টিছানা ছাড়তে হবে, এখন মানে কিছুক্ষণ আগে আমরা ওখানে বসে পড়াশোনা করছিলাম, এদিক ওদিক একটু তো হয়েছেই, ওগুলোকে একটু পরিষ্কার পরিষ্কার করবো, আগে ভাতটা খেয়ে নিই, নইলে বেশি দেরি হয়ে যাবে। দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে, আলুগুলো তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর চিকেনটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে, আর ঝোলটা এরকমই রাখবো, একটু কষা কষাই থাক, মানে আমার মেয়ে না পাতলা চিকেন পাতলা ঝোল একদম ভালোবাসে না, এইরকম একটু কষা কষা থাকবে। দেখি ও যদি রাত্রে পরোটা টরোটা দিয়ে কিছু খেতে চায় তাহলে ওকে করে দেব। একদম হয়ে গেছে, এবার বন্ধ করে দিই, চিকেন তো হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, এবার মেয়েকে নিয়ে একটুখানি বসবো। আর ওয়াশিং মেশিনটা ভাবছি চালাবো, তো এখন চালাবো না সন্ধ্যেবেলা চালাবো সেটাই ভেবে উঠতে পারছি না, দেখি সেই ডিসিশন এখন মানে ও ঠিক করিনি এখনো, ওয়াশিং মেশিনটা এখন চালাবো কিনা,
তো যাই মেয়েকে নিয়ে একটু একটু পড়াতে মানে পড়বে ও একটুখানি দেখি দেখি দিই। শনিবার দিন ওর একটা এক্সাম আছে, সেদিন জন্য একটু তৈরি হতে হবে, অনেকগুলো চ্যাপ্টার পড়া আছে, তৈরি এখনো অনেকটাই হয়নি, সেগুলোকে একটুখানি তৈরি করব। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে বিছানা বিছানাগুলো একটু পরিষ্কার পরিষ্কার করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে চিকেনও হয়ে গেল মোটামুটি, এদিকে বাসন টাসন সমস্ত মেজে রেখেছি। আর বিকেলবেলা নিরাদ আজকে দেখি কি করি, চাউমিন করি না তরকারি করে দিই সেটাই ভাবছি, দেখছি কারণ ঠিক হয়নি। এমনি সময় এমনি চিকেনটা যদি খেতে পারতো না ঠিকঠাক, তাহলে চিকেন দিয়ে একটু রুটি করে দিতাম, রুটি দিয়ে খেতে পারতো। দেখা যাক যদি বলি, আবার অনেক সময় খায় পাতলা করে রুটি করে দিতে, রুটি করে দিই একটা মানে একটা রুটি বাদে একটা রুটি খায়, দেখি যদি খায় তো দেব। কারণ চিকেনটা আবার কি বলতো, ও ডাল দিয়ে ধুয়ে খায়, তো ডাল তো নেই, ডালটা তো করেছিলাম আমাদের জন্য শুধু, ওই ডালও খাবেও না, তো খেয়ে নিয়েছে। এবার বিকেলে ডাল হবে, কারণ চিকেন তো বিকেলের জন্য, বিকেলে ডাল করবো ওর জন্য। দেখা যাক কি কি খায় না খায়। তো চলো এখন একটু ঘরের কাজকর্ম করি, মেয়েকে একটু দেখাই দেখাই, তারপর রেস্ট নেবো একটু। তো দেখতেই পাচ্ছ একদম বিছানা অগোছালো হয়ে রয়েছে, চারদিকে সব জিনিসপত্র রয়েছে, সমস্ত ঠিকঠাক করি, ওই পড়াশোনাও করছিলাম, মানে আমি করছিলাম না মেয়ে করছিল, তো করছিল সে, চারদিকে তো আমাদের হয়, এটা এটা আমারও হতো, মানে ছোটোবেলা যখন আমি পড়াশোনা করতাম আমার চারদিকে একদম বিছানায় যখন পড়তাম তখন বিছানায় বই টই ছড়ানো থাকতো। তবে যেটা আমার মেয়ে করে না, মানে পড়া হয়ে গেলে এই বইপত্র এখানেই থাকে, সেটা আমি করতাম না, আমি বইপত্র একদম সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপরে উঠতাম, আর আমার মেয়ে একদম পড়া হলো মানে উঠে চলে গেল, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি আমার ব্লগটা ভালো থাকে লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব।